মোহামেডান ক্লাবে আজ সকাল থেকেই শোকের ছায়া। জাকারিয়া পিন্টুকে মোহামেডান ক্লাবের শেষ নজর দেখতে এসেছিলেন ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিবর্গ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ঢাকা জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাকে দিয়েছে রাষ্ট্রীয় গার্ড অফ অনার। কিংবদন্তি ফুটবলারের শেষ বিদায়টা হয়েছে রাজশিকে। জীবনের সোনালী সময় কেটেছে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে। প্রাণপ্রিয় ক্লাবে শেষবারের মতো এলেন নিথর দেহে। ক্লাব, বিভিন্ন ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মোহামেডান ক্লাবকে তিনি দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন। এই ক্লাবে খেলার পর অন্য কোনো ক্লাবে যান নাই। কালো সাদা জার্সির প্রতি ছিল তার অপরিসীম মমত্ব বোধ। তিনি এই দেশে একজন খেলোয়াড় হিসেবে জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে, বিশেষ করে মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তিনি খেলাধুলায় অংশগ্রহণ করেছেন এবং প্রাপ্ত টিকিটের প্রাপ্ত অর্থ মুক্তিযোদ্ধা ফান্ডে, সংগ্রাম পরিষদের ফান্ডে জমা দিয়েছেন। অনেক স্মৃতি তার সাথে, দীর্ঘদিন একসাথে ফুটবল খেলেছি। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই দেশের একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের খেলা ছিল বিরাট গৌরবের ব্যাপার। এমনকি তৎকালীন পাকিস্তান জাতীয় দলে খেলার চাইতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলার গৌরব ছিল আলাদা। জাতীয় দলে সুপারিশ করে অনেকে খেলতে পারে, বাট মোহামেডান স্পোর্টিং ক্লাবে হিয়ারটুবি গুড প্লেয়ার, সেরা খেলোয়াড় না হলে এই কালো সাদায় জার্সি গায়ে দেওয়া তার কারো পক্ষে সম্ভব ছিল না। আজকের এই দিনে আমরা জাকারিয়া পিন্টুর রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এটাই কামনা রইল। খেলা ছাড়লেও মোহামেডান ক্লাবে ছিল তার ভালোবাসার জায়গা। বৃদ্ধ বয়সেও মোহামেডান ক্লাবে আসতেন প্রায় নিয়মিতই। ১৯৫৭ সালে ইস্টার্ন ক্লাবে ঢাকা প্রথম বিভাগ ফুটবলে অভিষেক পিন্টুর। ১৯৬০ থেকে ৭৫ সাল পর্যন্ত মোহামেডানে খেলেছেন। খেলা ছাড়লেও আমৃত্যু মোহামেডানের সঙ্গী ছিলেন। মরিয়ম নিয়ম, ঢাকা পোস্ট।